আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে কোলমি P28 প্লাস যেটা 2022 খুব ভালো চলতেছে সেটা আজকে অর্ডার দেওয়া হয়েছে, যেটা আসলে অনেক মার্কেটে 2250 টাকা দাম, কিন্তু আমরা 2150 টাকা দিয়ে কিনেছি, সেটা আজকে আমরা আনবক্স করব। হ্যাঁ ভাই, কাটাকাটি শুরু করেন। এটা ভালো কাটার কোনো জিনিসও নাই ভাই, ওকিন আনবক্সিং ভাই। আপনার হাতটা না অনেক কালো দেখাচ্ছে, বুঝছেন? আমার হাত হলে ভালো হইতো, দেখছেন কত সুন্দর ফর্সা হাত। হ্যাঁ কলমি ভাই, কলমি শাক খাইছেন কখনো? কলমি শাকের মতোই কিন্তু মনে করি হবে, বুঝছেন? অনেক টেস্টি হবে। এই যে দেখা যাচ্ছে সেই কলমি শাকের দেখা, আই মিন কলমি P28 প্লাস ঘড়িটা। এটা আছে একটা USB কেবল যেটা দিয়ে আসলে চার্জ দেওয়া যাবে, এন্ড সাথে আছে ইনস্ট্রাকশন ম্যানুয়াল, ইউজার ম্যানুয়াল। আচ্ছা ওকে ভাই, ওগুলো পড়ে লাভ নাই, দাঁত মুখ ভেঙে যেতে পারে। আচ্ছা, সাথে সাথে এই যে আমাদের ঘড়িটা ব্ল্যাক কালারের, ওকে এখান থেকে চার্জ দেওয়া যাবে এভাবে। যাই হোক, ওটা ভাই চার্জ পরে দেন ভাই, এখনই চার্জ দিতে ইচ্ছা করতেছে ভাই। এটা কি ম্যাগনেট সিস্টেম? চার্জ পরে একে অন করুন ভাই, আমরা চার্জ পরে দেওয়া যাবো তো। এটা এটা টোটালি ম্যাগনেট সিস্টেম, প্লিজ টিয়ার অফ বিফোর ইউজ ভাই। টিয়ার অফ মানে কি? ক্লিয়ার, টিয়ার মানে তুলে ফেলে দাও। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ইউজ করার আগে এটা খুলে ফেলতে হবে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই, ভালো ইংলিশ পারেন তো। প্লিজ চার্জ বিফোর ইউজ। আচ্ছা চার্জ দিতে হবে, সমস্যা নেই, ওইটা তুলে ফেলেন ভাই আগে, অন করি নাহলে তো দেখতে পারবো না। ওটা রেখে দেন সুন্দর করে, যদি আবার খারাপ ঘড়ি দেয় আপনি। অন করে না আগে, পিসি আগে ইউজ করছে না, আগে অন করে না। কেমনে ওপেন করতে হবে? চাইপা ধরে অন করতে হবে। এই যে আমাদের কলমি শাক ওপেন হয়ে গেছে। ও মাই গড ভাই, টাইম কিন্তু ভুল দেখাচ্ছে, বুঝছেন? তাহলে পিসের সেন্সরটা খুলে ফেলেন ভাই, আমরা আপনার হার্টবিট দেখি যে নতুন ঘড়ি কিনছেন বলে আপনার হার্টবিট বাড়ছে কি না। আমাদের ভাই ভাই হার্টবিট বাড়ছে নাকি আপনার? দেখি আপনার মাকে দেখি আগে। ওকে, দিস ইজ কলমি শাক P28। আমি তো কলমি শাক নাম দিয়ে দিলাম ভাই, অনলাইন তো সব কলমি শাকগুলো চিনবো। এটা এটা বিভিন্ন কি বলে ডিসপ্লেতে আমরা বিভিন্ন ওয়ালপেপার দিতে পারবো। এটা ওয়ালপেপার বলা যায় ভাই? আচ্ছা ওয়ালপেপারই, গুড ভাই। হার্টবিট মাপেন দেখি, আপনার হার্টবিটটা দেখি আগে, এই যে আপনি কি করছেন, আপনার হার্টবিট বাড়ছে কিনা দেখি। দেখা যাক আমাদের ভাই এত টাকা একটা ঘড়ি কিনছে, দেখা যাক হার্টবিট বাড়ছে কিনা ভাই। আপনার ভিডিও হচ্ছে ভাই, হার্টবিটটা ভিডিও করার জন্য পারবো নাকি? ভাইয়ের হাতে মানাচ্ছে না আসলে, কালো হাতের জন্য কালো ঘড়ি না, আমার হাত হলে খুবই ভালোই তো। দেখেন বন্ধুরা, আমার হাতটা অনেক ভালো কিন্তু ঘড়ি নাই, দুঃখের বিষয়। নেন ভাই হার্টবিট মারেন দেখি। ওকে, আমি শিওর ভাইয়ের হার্টবিট মোটামুটি আমি যা ভাবছি সেটাতে 80-এর উপরে হবে শিওর, কারণ ঘড়ি কিনছে নতুন নতুন, কারণ এটা টেনশন থাকে অনলাইন দিয়ে ঘড়ি কেনার পরে ঘড়িটা মানে নষ্ট হয় কিনা ভালো হয়, এই টেনশনে হার্টবিট দেখা যায় বেশি হওয়ার কথা, দেখা যায় কত হয়। হার্টবিট আরো বেশি হবে, আরো বেশি হবে ভাই, কমাই ফেলাইছে না ভাই, এদের হার্টবিট মধ্যে জোর করে কমাইছে না, না ঘোড়ার মধ্যে অ্যাকুরেসি কমাচ্ছে। কত আছে ভাই? 72 দেখি দেখি, 72। এটা তো ভাই সম্ভব, এটা হয় নাই না ভাই। আমার আমার এই করেন ভাই, আমার কাছে আমার ব্যান্ডটা নাই, থাকলে আমার ব্যান্ড দিয়ে দেখতাম। দেখা ভাই আরেকবার হার্টবিট মাপেন দেখি, আমরা দেখতে যাই ভাই। আপনার হার্টবিট 72, এটা থেকে আমি মেনে নিতে পারছি না, কারণ 72 কেন হবে, অনেক বেশি হওয়ার কথা। আরে 92 হয় না ভাই, ভাই অ্যাকুরেসি কম আছে ভাই, মনে নিঃশ্বাস নিচ্ছে ভাই, একটু নিঃশ্বাস নেন দেখে জোরে জোরে, নিঃশ্বাস নিচ্ছে বন্ধ করে দিচ্ছেন মনে হয় ভাই। ঘড়ির সমস্যা আছে দেখি ভাই, বলেন দেখি এখন এই যে আপনারা দেখেন যাদের হাতটা কালো তাদের কাছে কেমন লাগে, এবং আমি যে ফর্সা হাতে পরে দেখি ভাই, একটু ভিডিওটা করেন না আমার ফর্সাতে, আমি ভিডিওটা একটু দেখাই। এই যে দেখুন আপনারা দেখুন কার হাতে ভালো লাগছে, যার হাতে ভালো লাগছে আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে? ঘড়িটা হয়ে যাবে তার, এবং আমার হার্টবিট মাপি আমি, কেমনে মাপে ভাই? এই যে আমি শিওর আমার হার্টবিট বেশি হবো, আমার হাত তো মনে হয় ঘড়ি ধরতেই পারবো না। তোর হাত কি বেশি গেল? হার্ট, ও আচ্ছা হার্ট ধরতে পারবো না। আরে ভাই দেখা, এত সময় নিচ্ছেন
ভিডিও লেন বেড়ে যাচ্ছে ভিউয়ারস আরে মা গো 93 এই তো আমার ঠিক আছে ভাই রাতের সমস্যা আচ্ছা দাঁড়া একটু রিভিউ করি ভিডিও লেন বেড়ে যাচ্ছে শর্ট হাতটা দেখা থাকুন তোর কালো হাত ভালো না এই আমার হাত তো আর হাতের চাইতে সুন্দর আমরা ঘড়ি কম্পেয়ার করব যে শরীরের কম্পেয়ার আমার তো সুন্দর না আরে তুই আমার হাত দেখতে তো দেখ ক্যামেরা আছে না এই যে এই যে দেখ কেমনে আছে রে কালা তুই আমার হাত তো ছোট এই দেখ কত সুন্দর লাল টুক আমি হাতের রিভিউ শেষ এখন আমরা ঘড়ি রিভিউ আসি এখন এগুলো অনেক সুন্দর টানলে বড় হয় আর খুব রাবারের স্মুথ সুন্দর দেখতে একদম পারফেক্ট আই অ্যাপেলের ওয়াচের মতোই মনে হয় অ্যাপেল দেখি নাই জীবনে কম্পেয়ার করবো কেমনে ভাই সেটা দিয়ে অপশন আছে অনেক ইউজার ম্যানুয়াল এখানে অনেকভাবে স্টেপ কত হচ্ছে সবগুলো দেখা যাবো অপশনগুলো বেশি আছে যাই হোক এইগুলো ডিটেলস ভিডিও অন্যগুলো দেখা যাবে এটা তো রিয়েল ইউজার ভিডিও মানে আমরা জাস্ট ওপেনিং ওপেন করছি আর অনলাইন থেকে নিলে নিতে হলে যে ওপেনিং একটা ভিডিও করে রাখা লাগে আসলে যে নষ্ট নষ্ট হয় কিনা হ্যান ত্যান এবং কলিং ফিচার আছে কিন্তু আমরা একটু পরে কলিং মানে অ্যাপটা ডাউনলোড করে দেন কলিং ফিচার অ্যাড করবো দেন ওই ভিডিওটা আমরা পরে করবো তো যাই হোক ভিডিও লেন বেড়ে যাচ্ছে সবাইকে ধন্যবাদ দেখার জন্য থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ সো মাচ